সাক্ষাৎ বুক করে দাও। হ্যাঁ স্যার, আমাদের প্রত্যেকটা হসপিটালেই, আমাদের আপাতত 5টা হসপিটালে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান বলতে আমাদের কোয়ালিটিটা কম করে, এইটা আমরা অ্যাকচুয়ালি কোভিড সময়ের সময়ই ইউনাইটেড সলিউশন করে ফেলেছি। এবার এটাতে গ্যাপ চার্জিংয়ের জন্য সব গ্যাপ চার্জিংটা অ্যারেঞ্জমেন্ট করে দেবে, তারপরে এবার সব যেমন হবে গ্যাস নিয়ে এটাতে ফলে আমাদের পাইপ ওয়াটার আমাদের এমবিপিএস সিস্টেম ইএসআইসি তৈরি করে দিয়েছিল। স্যার ইএসআইসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন অনেক গুপ্তাজি আর যোগেন্দ্রজি আছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সাফল্যের দিন হিসাবে আমাদের চিহ্নিত হয়ে থাকবে, এই কারণে যে গৌহাটি এসআই হাসপাতালে আমাদের লিকুইডেড অক্সিজেন প্ল্যান্ট এইচডিইউ তৎসহ সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এই পরিষেবা আজ থেকে শুরু হয়ে গেল। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের ইএসআই ডিরেক্টর সাহেব রয়েছেন, আমাদের তন্ময় চক্রবর্তী আইএএস, এবং আছেন আমাদের বিধায়ক অরিন্দম গুই, এবং আমাদের চাঁদদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, আছেন আমাদের ভাইস চেয়ারম্যান বিজয়বাবু বিজয় কুমার, এবং আমাদের এই হাসপাতালের আমাদের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মুখার্জি রয়েছেন। আমাদের এই কাজে যারা প্রত্যেককেই সহযোগিতা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইএসআইসির আমাদের গুপ্তাজি আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইএসআই আমাদের আধিকারিকরা সকলেই এখানে রয়েছেন। ইএসআই হাসপাতালে নতুন পালক একটা যোগ হলো যা আমাদের কাছে ঐতিহ্য, যে এই হাসপাতালে সিটি স্ক্যান মেশিন যা 4টি ডিস্ট্রিক্টকে কভার করবে আজকে তার শুভ উদ্বোধন হলো, তার সাথে সাথে লিকুইড অক্সিজেন প্ল্যান আমাদের গৌহাটি ইএসআই হাসপাতালের নিজস্ব প্ল্যান তৈরি হলো যা অক্সিজেনের অভাব ঘাটতিকে পূরণ করবে, এবং এইচডিইউর মতো ওয়ার্ড যেখানে উন্নত মানের পরিষেবা এবং বেডের ব্যবস্থা থাকে সেই জায়গায় আমরা নতুন করে পেলাম এই গৌহাটি ইএসআই হাসপাতালে, এবং সেটাও আজকে সূচনা হবে। অর্থাৎ গৌহাটি ইএসআইয়ের একটা সুবর্ণ যুগ শুরু হলো যা শ্রমজীবী মানুষের এবং তাদের পরিবারের ক্ষেত্রে এই পরিষেবা তাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠবে। আমাদের অনুষ্ঠানে আমাদের ইএসআইসির ডাইরেক্টর তন্ময় চক্রবর্তী এবং আমাদের বিধায়ক অরিন্দম গুই, আমাদের চেয়ারম্যান চাঁদদানি পৌরসভা সুরেশ মিশ্রাজি, এবং ভাইস চেয়ারম্যান বিবেক বিজয় কুমার বিনয় কুমার, এবং আমাদের এখানকার সুপার যিনি দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন সেই ডক্টর মুখার্জি, তিনিও আমাদের মধ্যে ছিলেন, আরও অনেকেই ছিলেন, এবং সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে এটা একটা ভালো উৎসাহ দেখা যাচ্ছে।